ওরা নিত্য জলে নিত্য পড়ে, চুলায় যেমন পড়ে তুষ, জৈলা পুড়া কাঠ হয় কয়লা, ঘুম ভাঙে না হয় না হুঁশ। ওরা নিত্য জলে নিত্য পড়ে, চুলায় যেমন পড়ে তুষ, জৈলা পুড়া কাঠ হয় কয়লা, ঘুম ভাঙে না হয় না হুঁশ। ওরে মাটির মানুষ মাটি রইল, এ কি তবে বিধির দোষ, রক্ত শোষা রক্ত শোষে, কেউ রাখে নাই ওদের খোঁজ। ওরে মাটির মানুষ মাটি রইল, এ কি তবে বিধির দোষ, রক্ত শোষা রক্ত শোষে, কেউ রাখে নাই ওদের খোঁজ। ওরে কষ্টে ঘামে ফসল ফলায়, পায় না তবু আহার রোজ, মাটির মানুষ মাটি রইল, হইল না তো তাদের হুঁশ। ওরে কষ্টে ঘামে ফসল ফলায়, পায় না তবু আহার রোজ, মাটির মানুষ মাটি রইল, হইল না তো তাদের হুঁশ। দুঃখ ভরা জীবন নিয়ে কুসুমপুরের মানুষ। কিরে, আমার বাড়িতে মনে হয় জিনভরি আসল হয়েছে। সালা বাপ যেমন তেমনি তার তোমারে নিয়ে আমার অনেক স্বপ্ন গো জহির। জানেন আমার কি করা উচিত, আমি কি করবো আমি কিছু বুঝতে পারিনি। বুকের মধ্যে একটা কষ্টের আগুন দাও দাও করে জ্বলে রে। কনে গেছিলি? আজকে বুঝি আপনার খুব ফাতিমার কথা মনে পড়তেছে। সেইরকমই তো শুনেছি, তা তো উতলা হওয়ার কিছু নেই। জহির, তালুকদার নাকি গাইন্দের ডাকি নিয়ে গেছে? হ্যাঁ তাই শুনলাম। কেন নিয়ে গেল তুই কি কিছু জানিস? তালুকদারকে আমাকে জানায় রাখছে তো। হঠাৎ তালুকদার ওরে ডাকলো কে?
তালুকদারের কাছে গিয়ে শুনাইছো, এই জন্যই তো তোর রক্তটা জহির কয়। তোমার বাজান ছিল আমার দোস্ত মানুষ, গ্রামের মানুষ কোথাও মানিক জোর, কত রাজ জায়গা দুই বন্ধু লাঠি খেলা দেখছি, যাত্রা গান শুনছি, আবার মাঝে মধ্যে বুঝলে গায়েন দুই ফ্রেন্ডু টাউনে চলে যেতাম সিনেমা দেখতে। অবশ্য একটা কাম করবার যা ধরাও খাইছিলাম দুইজনে একসাথে। হাসলো কেটা কই, কেউ তো হাসে নাই? হ্যাঁ কেউ হাসে না, আপনি বোধ হয় ভুল শুনছেন। হতে পারে, তাই কি যেন করছিলাম রে, ওই যে ধরা খাওয়ার কথা। বুঝলে গায়েন, সে এক মজার হিস্ট্রি। একবার কি হয়েছে? আর কিছু বলার আছে? আছে। শোনো গায়েন, তুমি কালো গায়নের বাবা, অন্যের বাড়িতে থাকো, আমার বাড়িতে থাকো, খাও দাও গান গাও। না না, এতে আমার কোনো অবজেকশন। আপনার বাড়িতে থাকলে যে সুরে আমার গান গাইতে হবো সেই সুর আমার জানানো। বিলাদি স্টুপিটের মতো সালাম না দিয়েই চলে গেল, জহিরা চান্সা হয়েছে। হ্যাঁ ওরে অন্য কথা আটকা, সব কান্দাই দিতা। তুই বারো সে আনা মনটায় আমার কাইরা লইয়া করলি হাজার বাহানা, তুই বড় সে আনা, তুই বড় সে আনা রে বন্ধু, তুই বড় সে আনা, মনটায় আমার কাইরা লইয়া করলি হাজার বাহানা। গায়েন ভাই না? ও গায়েন ভাই, গায়েন ভাই, এই গায়েন ভাই, খাও খাও খাও। আমি তোমার কথাটা এইভাবে বলি নাই, আমি এমনি বলছি। আসি, সালাম আলাইকুম। গুরু উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া গুরু, আমি এক জোনা গুরু। তোর অবস্থা এমন কেন শিখে, বিষয়টা কি? ধরা খাইছে। ধরা খাইছিস মানে? বাইজাদের কথা মতো কলা চুরি করবার যায়া ধরা খাইছে। আর ওই তালুকদার আমার এই অবস্থা করে সারেছে। আচ্ছা মধু, ওই তোর এমন চুরি চামারি করিস কে? তোমার জন্যই তো। আমার জন্যই? মনে কিচ্ছু মতো না, বাইজান যে সবসময় তোমার এই ডাটিটা কিনে দেয় তা কোনে পায়, কোনে পায়? আমি তো সবসময় চুরি করে ম্যানেজ করিয়ে দিই। তাইলে ঠিক আছে, এই চুরির মধ্যে কোনো পাপ নাই, মানুষ তো প্রেমিক জনের জীবন দিয়ে দেয়, আর এই তো সামান্য কলা চুরি। আচ্ছা
তোর ভাইজান হন কোন ভাইজানে ধরতে পারে নাই ধরা খাইছি আমি তালুকদার বলে তোমার খবর দিয়েছিল? দেখা করেছো তার সাথে? তালুকদার কি জহিরকে নিয়ে কিছু কল? জহিরের নিয়ে তোর খুব ভয় না? জহিরের একটা কিছু হলে আমি সহ্য করতে পারবো না, সেটা তোর মুখ দেখেই বোঝা যায়। আমি এবার তোরে আর জহিরে ঘরে তুলে দিয়ে তারপরে যাব। যাই, আমি একটু গোসল করে আসি। তোর ছাগলের বাচ্চা হলি আমার কিন্তু একটা দিবি, আমি আদর এসো আগে মানুষ করে দেবো। ছাগল আবার মানুষ হয় কেমনে? হয় রে হয়, ছাগলও মানুষ হয় আবার মানুষও ছাগল হয়, বুঝছিস? এই এই যেমন ধর, একটু কাছে আমি বুঝে করছি। আমার কান পরিষ্কার আছে, কি কবেন কন? এই স্যামরি কথা কি ঢিল যে ছুঁড়ে মারা যায়? হ্যাঁ একটু কাছেই না। আমার কাছে কাছে তুই কি আমার উপর মাইন্ড করেছিস নাকি? না, বড় খুশি হয়েছি, আমার কামের বলতে পাইছি আমি। শোন তুই যাই কইস, তোর কিন্তু একেবারে সুন্দর লাগতেছে, একেবারে সার্কাসে জোকারের মতো লাগতেছে তোর। আপনার জন্য আর জীবনে কত কি করবো, শেষ পর্যন্ত সার্কাসে জোকার চাইয়ে গ্রামে গ্রামে পর্যন্ত ঘুরতে হইলো। তোরে গ্রামে ঘুরতে গেছিস কেডা? কেডা আবার
আপনার পাঠান নিষ্ঠুর বাবুজা। এই আমি যে তোর সাথে ছিলাম এইটা টের পাইনি তো? এখনো টের পাই নাই। তুই আজকে যদি কিছু টাহা না দেন আমি কয়াও ফেলতে পারি। হে পাগল, এই এইটা তুই কি কোস? তোর সাথে কি আমার টাকা পয়সার সম্পর্ক বল? টাকা পয়সার সম্পর্ক? আরে বেটা তোর সাথে তো আমার আত্মার সম্পর্ক, আত্মার সম্পর্ক। পাম মারিয়ে মারিয়ে জীবনে বহুত কাম করাইছেন, আর না গো কালী মাইয়ের সংসার যে গিরাবে গিরাবে গর্ব আমি, আর মজা লুটবেন আপনি, এ আর আমি বেশি দিন চল মার দেব না দেখো। হ্যাঁ কেমন আছিস বুবু? নুরি তোরে তো একদম চেনাই যায় না। হ এই একটু মেকআপ নিছি, সুন্দর লাগতেছে না বুবু? সুন্দর লাগতেছে। ওটা নানির খবর কি? আরে ওই বুড়ি তো মানে জ্বালায় মারল গো বুবু, মরেও না বাঁচেও না, সারাদিন খালি খসখস খসখস করে। এভাবে বলিস না নুরি, যে কতদিন বাঁচি থাকে তুই তার সেবা যত্ন কর, তোর তো বুড়ি ছাড়া আর কেউ নাই তাই না? হ এর লেগে তো অন্তরি গ্রামে পড়ে রয়েছি, নাহলে কবে টাউনে চলে যেতাম? এইখানে মানুষ থাকে, একটু সময় পাসিং করার জায়গা নাই, একটা সিনেমা হল নাই, একটা পার্ক নাই, একটু ফিল্ডিং মারুন তারও জায়গা নাই। ঢাকাই ভালো, কেউ কারো খবর রাখে না। একবার কি হয়েছিল জানো বুবু? আমার একটু কাম আছে, আমি যাই, হয়তো আমার ছাগলের খাওয়া যাই। হ্যাঁ বুবু, বুবু আমার তো কোনো কাম নাই। বুবু গেল গা দূর, আমার যখন যেমন চাই নিশ্চয় আমি তাই করি, তুমি কিছু মনে করো নাই তো? না। আচ্ছা শুনো, আমার লোকে তুমি শহরে যাইবা? না। আরে শুনলাম তালুকদার নাকি গায়েন রে ধরে নিয়ে গেছে। আমিও তাই শুনলাম, গায়েন তো নিজের বলতে কিছু নাই, তার সাথে তালুকদারের কি? এবার গায়েনের বাপের বাড়ি ওই শেষ সম্বলটুকুর উপর নজর পড়ছে শকুনে, হারামজাদার মরণও হয় না। পাপী মানুষ বেশি দিন বাসে, গুন্নি উড়ায় দিয়া নাটায় ধরে উপরে যে বসে আছে সে শেষ না দেখে কবরে দেয় না। ওই শয়তানের বাচ্চা যে জমি জমি করে জীবন কাটালে ওই জমিতে তার কবরও হবে না।